যে কথাগুলো বলছো না, এগুলোর কোনো মানে নেই। তুমি ইনসেন্সিবল কথাবার্তা বলছো, আর আমি তো পড়ে পাওয়া 14 আনা নই। আমার তো একটা মূল্য আছে। আমি তো বলছি যে আমি একটা শর্তেই থাকতে রাজি, ও গুড্ডির সাথে আর কোনো রকমের কোনো যোগাযোগ রাখবে না, নইলে আমি থাকতে পারবো না। আমি সেদিনই ফিরে আসবো যেদিন ওর সাথে গুড্ডির কোনো সম্পর্ক থাকবে না, না হলে আমার এখানে ফিরে আসার আর কোনো প্রশ্ন নেই। একটা কথা বলছি তোমায়, যদিও পেকলুর আজকের কার্যকলাপ আমি সমর্থন করছি না, তবু বলছি একটা দিন কিন্তু ঠিক রিভার্স ছিল। গুড্ডি তখন বিয়ে করা বউ ছিল পিকলুর, আর পিকলু ওর সামনে দিয়ে তখন তোমার সঙ্গে দিনের পর দিন মেলামেশা করেছে। তুমিও এতটুকু দ্বিধাগ্রস্ত হওনি এ বাড়িতে আসা যাওয়া করতে, পিকলুর সঙ্গে প্ল্যান প্রোগ্রাম করতে। মনে পড়ছে তোমার সেদিন কিন্তু গুড্ডি বলে মেয়েটিরও ঠিক এইরকমই কষ্ট হয়েছিল? কষ্টের তো কোনো হিসাব থাকে না মা, কষ্টটা কষ্টই। আজ তুমি নিশ্চয়ই বুঝতে পারছো সেদিন গুড্ডি কতটা কষ্ট পেয়েছিল। তুমি আমাকে বারবারই একই উদাহরণ কেন দাও বলো তো? আর তুমি বুঝতে পারো না এটা যে গুড্ডির সাথে অনুজের বিয়ে হওয়াটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমার সাথে অনুজের বিয়ে হওয়াটা একটা সম্পর্ক করে বিয়ে, দুটোর তুলনা হয় না, দুটো একদম সম্পূর্ণ অন্য বিষয়। তুমি এই দুটো তুলনা করে যাও কেন সব সময়? আর আমি শুনবো কেন সেটা? আমি শুনতে রাজি নই। তাছাড়া আমি এত কথাই বা বলছি কেন? আমি তো বলেছি জেঠুমনি যে আমি এখানে থাকতে পারবো না, আমার পক্ষে থাকাটা সম্ভব না, আমি চলে যাচ্ছি। যথেষ্ট হয়েছে, আর প্রয়োজন নেই। আমি তোমাদের সবার কথা অনেক শুনেছি, আর হাত জোর করছি মাম্মা। আর না আর না 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 পিকলু, যা যা ওকে আটকা পিকলু। শিরিন যেও না, খবরদার বলছি অনুজ, আমাকে তুমি আর আটকানোর চেষ্টা করো না। আমি তো বলছি যে আবার আমার তোমার সঙ্গে সেই দিন কথা হবে যেদিন তুমি আমাকে নিজে গিয়ে বলবে যে তোমার সাথে গুড্ডির আর কোনো সম্পর্ক নেই, যেদিন তুমি আমাকে বলবে যে তোমার ট্রান্সফার হয়ে গেছে আর তুমি আমার সঙ্গে সংসার করতে চাও। তার আগে একদম আমাকে আর ন্যাক করবে না, তোমাদেরও বলছি তোমরা কেউ আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না, কারণ আমার একটু সময় দরকার, কারণ আমি তো এইসবের জন্য প্রস্তুত ছিলাম না। একটু সময় দাও। মানে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কখন যাচ্ছি, এই কথাগুলো পরিবার বা চেনাশোনা কাউকে বলা হয়নি? না স্যার। অনুজের ক্ষেত্রে আমি খুব শিওর হতে পারছি না, কি অনুজ? না স্যার, আমি কোথায় যাচ্ছি এরকম কিছু বলিনি, শুধু বলেছি একটা ইম্পর্টেন্ট কেস আছে। বহুদিন ধরে দুটো নোটোরিয়াস ক্রিমিনাল অ্যান্টি সোশালসদের ধরতে পারছি না আমরা, একটা মেজর ফেস লস হচ্ছে। ব্যাপারটাতে আমি এবার থাকবো, কিন্তু আমি কখন জয়েন করবো তোমাদের সাথে সেটা আই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ নাও, কারণ এটাতে তোমাদের মধ্যে কোথাও একটা নির্ভরতা বা ডিপেন্ডেন্স তৈরি হতে পারে। আমি থাকবো, আমি আসবো, রণুজ্জা আজকে পুরো টিমটাকে তুমি লিড করবে। ইয়েস স্যার। তুমি ফিজিক্যালি ফিট আছো? ইয়েস স্যার। আমাদের রুলস অনুযায়ী যখন অনুজ লিড করছে তখন আপনারা ওকে অন্ধের মতো ফলো করবেন, ক্লিয়ার? আজকের কাজটা কিন্তু একটু রিস্ক আছে, কিন্তু আজকের কাজটা করে ফেলতে পারলে আপনাদের কর্মজগৎ একটা উল্লেখযোগ্য জায়গায় পৌঁছবে। আমরা সবাই কাজ করতে সে তাই চাই, অ্যাপ্রিসিয়েশন চাই। আমাদের কাজটা নিছক কোনো কাজ নয়,
আমরা আমাদের শরীর মনকে উপেক্ষা করে, পরিবারকে উপেক্ষা করে, সবকিছু উপেক্ষা করে কাজটা করতে আসি। কারণ এটা নয় যে আমরা মাসকে একটা টেক প্যাকেজ পাই, আমাদের এই কাজে না কোথাও একটা ভেতরে ভেতরে ওথ নেওয়া থাকে। আমরা এটা এমন কিছু করব, আমাদের ক্ষমতা মিস ইউজ না করে আমরা প্রপার ইউজ করতে চাই। দেখো, যদি ক্ষমতাটা ইউজ করতে পারি না আমরা, তাহলে সমাজের একটা উন্নতি হয়, এটা আমরা সবাই বিশ্বাস করি। আপনাদেরকে বলছি, এরকম সুযোগ না বারবার আসে না। আমরা একটা রুটিন রাউন্ড দিয়ে বাড়ি চলে যাওয়ার জন্য এখানে আসিনি, আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চাই। প্রত্যেক দিন আরও বড় চ্যালেঞ্জ যদি আমাদের সামনে এসে দাঁড়ায়, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি, ওয়েলকাম করি। আমাদের বেঁচে থাকার মানে এখানেই আছে, আমাদের বেঁচে থাকার মানে এটাই, এইটুকুই। হ্যাঁ, এটা হতে পারে যে কাজটা করে ফেলতে পারলে হয়তো আমাদের একটা প্রমোশন হবে, কিছু টাকা পয়সা বাড়বে, মাইনে ফাইনে বাড়বে, হয়তো রিগার্ডিং পজিশন আমরা একটু উপরে যাবো, কিন্তু সেটাই সব নয়। আপনারা জানেন এগুলো অত্যন্ত বাহ্যিক, ইন্টারনালি ভেতরে ভেতরে আপনারা অ্যাজ এ সিটিজেন, অ্যাজ এ নাগরিক প্রাউড ফিল করেন না, গর্ববোধ করেন? আপনাদের মনে হয় না যে আপনারা কিছু সমাজে কন্ট্রিবিউট করলেন? হ্যাঁ, মেবি কখনো কখনো মনে হতে পারে যে আপনারা একটা থ্যাঙ্কলেস জব করছেন, আপনাদের স্লাইট ডেভিয়েশন, সামান্য বিচ্যুতি কোথাও কোথাও আমাদেরকে ধৈর্যহীন করে ফেলতে পারে। অনেক সময় আছে যখন আপনারা সাংঘাতিকভাবে অ্যাওয়ার্ডেড হন, অন্ত এইসব কিছু নিয়েই আমাদের জীবন, আমাদের পথ চলা। আমরা প্রত্যেকে একদিন চুজ করে, পছন্দ করে এই প্রফেশনে এসেছিলাম, তাই এই প্রফেশনের খারাপ দিকগুলোকে বাদ দিয়ে শুধু পজিটিভ প্রভাব ভালোটা ভাবব। কি হলো, সুটকেস সুটকেস নিয়ে কি ব্যাপার বলো তো? না, তুমি আসবে আমাকে বলনি কেন? আমি তো তোমাকে নিয়ে আসতে পারতাম। কি হয়েছে শিরিন, এরকম সুটকেস নিয়ে চলে এসছো কেন? নিজের বাড়িতে এসেছি বলে এখন কৈফিয়ত দিতে হবে? না না, এমনি এসে থাকতে পারে না নাকি? না, এমনি এসে থাকতে পারে না, এমনি এমনি তো আসেনি। দেখতে পাচ্ছ না ওর মুখ চোখের অবস্থা কিরকম বিধ্বস্ত হয়ে গেছে? কি হয়েছে শিরিন আমাকে বলো, নতুন করে কোনো সমস্যা হয়েছে? কি হয়েছে বলো না। সম্পর্কটা শেষ করে দিয়ে চলে এসেছিল, শেষ মানে কি বলছিস তুই? কি হয়েছে আমাকে খুলে বলবে তো? আমাদের তো একবার ডাকলে পারতে। ডেকে কি হবে বাপি, কি হতো ডেকে? বাপি অনুজ ওর মন থেকে গুড্ডিকে বিসর্জন দিতে পারবে না, সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। সেই জন্য আমি ওখান থেকে একেবারের মতন চলে এসেছি, এজন্য সব পার চুকিয়ে চলে এসেছি। তবে অনুজকে আমি দুটো শর্ত দিয়েছিলাম, আমার মনে হয় না ওই শর্ত দুটোতে রাজি হবে, তবে যদি কোনোদিনও রাজি হয় তখন আমি আবার ভেবে দেখব। তবে জানি, মনে মনে জানি যে ওই শর্তগুলোতে কখনো রাজি হবে না। যদি রাজি হতে পারতো না তাহলে এই ঘটনাটা এত দূর গড়াতো না। কি করেছে, কি করেছে বল? আমি প্রথম থেকেই জানি ওই মেয়েটা তোর জীবনটাকে একবারে শেষ করে দেবে, তছনছ করে দেবে। এখনো জেঠুমনি কি বলছে? জেঠুমনি কি বলছে? ওই জেঠুমনি সব থেকে বেশি তল্লাই দিয়েছে না? ওই বাড়ির সবাই সবাই তল্লাই দিয়েছে। হ্যাঁ, পরে অবশ্য কিছু লোক বুঝেছে, কিন্তু ওকে সাপোর্ট করার লোকের তো অভাব নেই। সব থেকে বেশি তল্লাই দেয় জেঠুমনি। অনুজ যদি ঠিক থাকতো তাহলে কেউ তোল্লাই দিলেও কিচ্ছু হতো না। কি হয়েছে আবার? শোনো, তুমি কোনো কথা বলবে না, কোনো কথা বলো না তুমি। তুমি কম তোল্লাই দিয়েছো, তুমি আমার মেয়েকে ওর সামনে ছোট করেছো, অপমান করেছো। ভুলে গেছো সে কথা? সেই দিনও দেখতে হয়েছে। যাকে এইসব কথাগুলো এখন তা কোনো মানেই নেই না? শোন শিরিন, তুই কিন্তু একদম ভেঙে পড়বি না, আমি বলছি তোকে, শক্ত হতে হবে। তুই কিন্তু এবার রুখে দাঁড়া, তোর জীবন নিয়ে এরকম ছিনিমিনি যে খেললো তাকে এত সহজে ছেড়ে দিবি না। মেবি সামনে সামনে
সামনে এনকাউন্টার হতে পারে, যুদ্ধ হতে পারে, ভয় পাবেন না। ভয় কেন পাবো স্যার? জীবন মৃত্যু পায় ভৃত্য, ভয় পেলে এই কাজটা এতদিন ধরে করতে পারতাম না স্যার। এনাফ ইজ এনাফ, আর কোনো সুযোগ নয়। না, ওনাদের বলে দাও যে আমি আর কখনো ওই বাড়িতে যাব না, আর ওনাদের কারোর এই বাড়িতে আসার কোনো প্রয়োজন নেই। চলো 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 পাল্টাই।